हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। और आमी अनुराधा। आशा करछि आपनारा सकले भालो आछेन, सुस्थ आछेन एबं स्वाभाविक आछेन। आज के 2nd October और आज के एकटा खूब स्पेशल दिन। आज के आमार शेजुमार जन्मदिन, तो आज के ई दिनटाके आमरा खूब स्पेशल भावे घरोया भावे आर कि सेलिब्रेट करब। तो सकाल थेके मोटामुटी आमरा अनेक किछु घरोया भावे प्लानिंग करेछि, किन्तु आसले सकाल थेके ब्लगटा शुरू करते पारिनि, कारण किछु काजकर्म छिल, ब्लगटा शुरू करार मतो समय हयनि सकाल थेके। तो जाई होक, एकटु आगे गेछिलाम सेजमार जन्य केक किने आनलाम। सेजमार काछे कि आमि पायस करे देबो, तो तार जन्य सरंजाम जा जा लागे किने आनलाम। तो चलो, एखन अलरेडी तोमार बाच्चा 2:30, ঠিক আছে। আমি এখনো লাঞ্চ করিনি, এরপর লাঞ্চ করব। তো লাঞ্চটা করে সেদিন যেন পায়েসটা বানাবো, তারপরে একটু ক্লাস আছে আমাদের থিয়েটারে, ক্লাস কর্ম করে আর কি সন্ধ্যাবেলা আমরা ঘরোয়াভাবে সেলিব্রেট করবো তন্দ্রাও আসছে দুপুরবেলা। আর যদি কোনো কারণে আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে, মানে দেখবেন এখন আপনারা ব্লগটা সবে শুরু করেছি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা করেননি তারা অবশ্যই ঝটপট করে দেবেন আর বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাতে আমি যখনই কোনো ব্লগ শেয়ার করবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো তাড়াতাড়ি যাই সেজমার জন্য পায়েসটা বানাতে হবে। তো চলো যাই কিচেনে। তো এটা আমার আজকের লাঞ্চ, চাউমিন। এখন আমি আর ভাত খাবো না, তাই আর কি চাউমিন খাচ্ছি, মা করে দিয়েছে। আর এই যে গুবলি এখানে আছে, গুবলি ওর মাকে বার্থডেতে গিফট করবে বলে এখানে এখন হ্যাপি বার্থডে লিখছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি মাকে কি গিফট করবে আজকে? এই যে এই গিফটটা করব, তারপর আমি মাকে দিয়ে দেব আজকে, এখনই দেব আমি। আচ্ছা ঠিক আছে, চলো লেখো তাহলে। তো আমার লাঞ্চ কমপ্লিট, আমি এবার যাচ্ছি কিচেনে। কিচেনে গিয়ে সেজমার জন্য আপাতত পায়েসটাই বানাই, রান্না বান্না তো কিছু পারি না সেরকমভাবে, পায়েসটাই বানাতে জানি। তো চলো। তো দুধটা মোটামুটি হচ্ছে, এই যে ফুটছে দুধটা এখানে, তো হতে একটু সময় লাগবে, তো দেখি। এই যে গুবলি চলে এসেছে, এটা কি করেছো তুমি? মায়ের জন্য গিফট কি লেখা আছে এখানে দেখি? এইটা লেখা আছে হ্যাপি বার্থডে কেক, আর এটা একটা হার্ট, এটা একটা হার্টের বেলুন, আর এটা চকো চিপস কেক, আর এটা আমার কুকি, এইটা আমার সব আমাদের নাম, দুবার আমার নাম লেখা আছে, আর এইটা হলো ফুল, আর আমার গিফট নিয়ে বাবা আমার আমাকে কোলে নিয়েছে। আমি কে কোলে নিয়েছে? বাবার মা। বাবার মা তোমায় কোলে নিয়েছে? তুমি ছবিগুলো এঁকেছো? বা পায়েসটা হচ্ছে, এই যে চলে এসছে। আমি বারবার দেখতে আসে কি যখন কাজটা করছি তখন সেটা ঠিকভাবে করছি কিনা, আর বেসিক্যালি আমি যে রান্নাগুলো করি ঠামি আমাকে শিখিয়ে দেয় কি করে কি করতে হবে। তো এখানে এসো তুমি, এই যে গুবলিও আছে এখানে, চলে এসছে লাফাচ্ছে। আর এই যে আমার ঠামি, তো ঠামি আগে ব্লগে, ও আচ্ছা ওরও ঠামি, তো ঠামি আগে ব্লগে আসেনি কোনোদিন, তো আজকে ফার্স্ট টাইম। এই যে বেসিক্যালি ঠামি এখানে দাঁড়িয়েই আছে, দাঁড়িয়েই আছে, মানে আমি যতক্ষণ না এটা বানাচ্ছি ঠামি দাঁড়িয়েই থাকবে এখানে, আর বারবার আসবার এই যে গুবলিও আছে দাঁড়িয়ে, দুজন মিলেই দাঁড়িয়ে আছে। যে ঠামি এবার এখানে এগিয়ে এগিয়ে আসবে, এবার দেখবে যে আমি কাজটা ঠিক মতো করছি কিনা, একবার নিজেও একবার নেড়ে দেখে নেবে ঠিকঠাক আছে কিনা সব কিছু। ব্যাস ফাইনালি বানানো কমপ্লিট, 3:30 বাজছে। এখন আমি উপরে যাচ্ছি, থিয়েটারে ক্লাস আছে, 4টা থেকে থিয়েটারে ক্লাস স্টার্ট হবে, বাচ্চারা চলে আসবে। যদিও আজকে আমি ক্লাস করব না কারণ আমার শরীরটা একটু খারাপ, তো ওদের সবাইকে একটু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো এখন একটু রেস্ট নিয়ে নিই 1/2 ঘন্টা মতো, তারপর আর কি ক্লাসে যাব। তো পুরোটাই হলো আজকে সারপ্রাইজ পার্টি, সেজমাকে সারপ্রাইজ দেওয়া হবে। তো সেজমা ঘুমোচ্ছিলো, সে সময় গিয়ে আমি রান্নাঘরে আমার কাজ করে নিয়েছি, এবার সেজমা বেরোবে। তো সেজমা বেরিয়ে আস্তে আস্তে আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়তো কমপ্লিট হয়ে যাবে, তো সেজমাকে একটা সারপ্রাইজ দেওয়ার খুব ইচ্ছে আছে। তো এবার দেখা যাক, তো এখন আমার কাছে একটু সময় আছে, রেস্ট নিয়ে নিই, তারপরে কাজকর্ম আবার শুরু করব, তাই তো? তো এখন আমি ছাদে আছি, ছাদে অলরেডি কাজকর্ম শুরু হয়ে গেছে, থিয়েটারে ক্লাস চলছে ছাদে। এই যে ছুটি, এতক্ষণ গোটা ছাদ ঘুরছিল।
ওয়ার্কশপের কাজকর্ম আপাতত শেষ হয়ে গেছে কিছুক্ষণ আগে। তো আমরা এখন রেডি হচ্ছিলাম এখানে, তো সেজুমাকে আমরা সারপ্রাইজটা দেবো। সেজুমা নিচে আছে, সেজুমাকে আমি ওপরে পাঠাবো, দিয়ে নিচে সব অ্যারেঞ্জমেন্টগুলো করবো। তো আমরা ওই যে আমার পিছনে বসে বসে সাজুগুজু করছে, তো চলো নিচে যাই, কি অ্যারেঞ্জমেন্টগুলো করি, সেজুমাকে সারপ্রাইজটা তো দিতে হবে। তো আমি ওপর থেকে নিচে চলে এসেছি, এবার যে সারপ্রাইজটা সেটা দেওয়া হবে। তো এখানে এই যে দিদা এসছে, ঠামি আছে, এই যে বোন আছে এখানে, আর এই যে পান্ডা আছে, মানে ওই চ্যানেলটার নাম হলো পান্ডা, ঠিক আছে? আমি লিংক পান্ডা লাইট, হ্যাঁ বং পান্ডা লাইট, আমি নিচে ডিসক্রিপশন বক্সে এটার যে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তো চলো আমরা এটা রেডি করে ফেলে সারপ্রাইজটা। এই হলো আজকে কেক, সেজমা লেখা আছে কেকটাতে, এই যে এখানে সেজমার বার্থডে আজকে সেলিব্রেট করা হবে। তো এই যে এখানে কেক এনে অলরেডি রাখা আছে, এবার সেজমাকে আমরা এখানে নিয়ে আসবো, এসে তারপরে এখানে বার্থডেটা সেলিব্রেট হবে। আমার ব্লগের লিংকটা দিয়ে দিবি, বং পান্ডা লাইট, বং পান্ডা লাইট, ঠিক আছে? ওখানে শুধু ট্রাইপডের ভিডিও আছে, ঠিক আছে? কিন্তু বেশি থাকে, তার জন্য মাফ করবে। চলো তো, আমাদের সবকিছু রেডি, তো এবার সেজমাকে আমরা সারপ্রাইজটা দেবো তাহলে। চলো সেজমাকে দেখে আনি। যে সেজমা এখানে বসে আছে, সেজমা প্রচন্ড সেজেছে নিজের বার্থডের জন্য, এক্সাইটেড হয়ে। জোর করে সাজিয়েছিস, আমি নিজে সাজি নিব। তো চলো, খুব সুন্দর লাগছে, দেখো দেখো, এটা আমার নিজের অরিজিনাল। পান্ডা বউ, এসো এসো এসো, কানামাছি ভোবো, যাকে পাবি তাকে ছো। একজন তো পুরোপুরি এখানে মোটামুটি, না না ওখানে গিয়ে বসা, ধরে টেনে নিয়ে গিয়ে বসা। বসো তুমি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে এরা পোস্ট দিয়েছে ছবি তোলার জন্য, কিন্তু আমি ভিডিও করছি।
তো আজকে সেজমা বার্থডে সেলিব্রেট করা হলো। সেজমা খুবই খুশি হয়েছে আজকে, কারণ সেজমা বলছে কি সেজমার বার্থডে আগে এরকম সেলিব্রেট করা হয়নি, এটা ফার্স্ট। তো যাই হোক, কোনো কারণে যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটিকে। তো একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য টাটা।